তোমার আর আমার মাঝে কিন্তু বেশ মিল আছে। তুমি আমার দেখে গেলা ফিটফ্যাট মনে হয়। হ্যালো, আমার কাছে সাব্বাস, থ্যাংক ইউ। তুমি আমার দেখে গেলা ফিটফ্যাট মনে হয়। তাহলে আমি অত ফিটফ্যাট নাই, বাইরে ফিটফ্যাট, কিন্তু ভিতরে ভিতরে সদরকার। আমি কই আমার তুমি কোনটাইয়া খাই দেয়, আমার এঙ্কার করে না। এঙ্কার করবা কিলা, এঙ্কার করার কথা নাই। আমার যে বেজাত বউ তোমারে কই যাম, আমার যে বেজাত বউ তুমি তো দেখরাই সপ্তাহ তো সানেলা জুড়ে তুমি হুন্ডায় ঘটনা কই দেয় কই যার। বেশি দিন নাই, বেশি দিন নাই যে তোমার আর আমার মাঝে যে মিলের কথা কইছি, আমিও খাতার বন্ধু যেতাম পারি ও তোমার লাগানো বলা, বুঝছো? প্লাস্টুম টাই টুম গাইয়া খাইম। আমার কথা তুমি বুঝছো তো? তুমি যে আমার কথা বুঝছো কেন আমি বুঝতাম পারছি। সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে, ওই রে আমার জোত আ হল এখানে গানটা শুনো আগে, খুব সুন্দর গান গাই রায়। তো তুমি এর উপায় দেখা এখানে যাও কি না পারফরমেন্স করো, তোমার লাগে হাজার হাজার দর্শক আছে। গান তো শেষ করতে দাও, তুমি শেষ করার আগে ইয়ো সেট মারি দিলে, গান গাইতে শেষ করতে দাও, গান গাইতে তুমি হি। তোমার না কোন সময় বাড়িয়ে যাওয়ার কথা আসলো, তুমি এর উপায় ফাকিরে গালু নাই রাই হে। হতো তোমার ওজে কিন্তু ফুসফুসি করে, তুমি আমার লগে অন্যায় করে গান বুঝতে পারে। আচ্ছা আমি কই যেতাম, যেতাম তো আমি, ঠিক আছে যাবার মতো তো ব্যবস্থা হইছে না। তুমি আগে লিস্ট দাও তোমার কিতা কিতা লাগবো। লিস্ট তো অবশ্যই লাগবো। আচ্ছা আর খান ফোতা, তোমার যে আমি না করছি আমার সামনে কোনোদিন তুমি খালা চশমা ফিনতাই না। হে তুমি খালা চশমা খেলে ফিন দাও। হারো না তো, হারো না তো, সপ্তাহ আগে গরম হবে কিতা কারণ না কো ইয়া আল্লাহ জাত জাতি দেখো দিও না তে আল্লাহ বাদ দিয়া আমি আমার কথা কানতা হুনো খ কা কা ইগু কিতা এটাকে ডিম পারে ডিম লুকাইয়ে তো কিরা জানি চোখ মুজে তার চোখ আগে মুজে মুজিয়া ডিম লুকাইয়া তো হে মনে করে হে তো দেখেন না আর কেউ মনে ডিম দেখেন না আর বাদে কিতা করে যখন দরকার হয় ডিম লুকাইয়ে পায় না। আমার হয়েছে ও দোষা বুঝছো নি, আমি ওখানে লাগাইছি কিতা লাগে জানি, আমি মনে করি আমার কেউ দেখতো না আর সবার কাছে তো আমি দরাত বান্দাত আছে বুঝছো নি, আমি মনে করি কেউ আমার দেখতো না এর লাগে ওখানে লাগাই বুঝছো। বাউতা বাজি মাথা মার লগে নাই, তোমার যে আমি কইছিলাম যে কিতা কিতা আনতে এটা মনে আছে নি? এটা তো রাত্রে কইছো, ওখান তো আর কইছো না, ওখান তো কইছো না, ওখান খাও নাইলে লিস্ট ওখান মুখে হইলা সমস্যা না। তোমার সব কথা মনে থাকবো নি সপ্তাহ গান বাকি অংশ তোমার পরে বুনাই এরকম কোনো সমস্যা নাই। আচ্ছা বলো না, আমার লাগে আজকে বাজার থেকে একটা সুন্দর শাড়ি আনবে, শাড়ি কালারটা আমি কইয়া দিই, নেভি ব্লু আনবাই। আবার সব সখা ব্লু আনবাই না, ব্লু আমি পছন্দ করি না, নেভি ব্লু পছন্দ করি, নেভি ব্লু আনবাই। শাড়ি কিটা লাগে তোর? বিয়া লাগছিল, কোনো বিয়া জিতানি, কোনো অনুষ্ঠানে জিতানি না, কোনো কোনো ফাংশনে জিতায় না, কিটা লাগে জিতায়? শাড়ি একটা দূরে কিটা লাগে বুঝলাম না, শাড়ি কিনতে হইলে কিটা অনুষ্ঠান লাগে না? আমি কয়দিনের মাঝে তোমার কাছে কইছি না, এখন আমি কিটা কইতে পারি না? আরো তাহলে শাড়ি আনতাই বাস শেষ। আচ্ছা আমার শাড়ি লাগবো, শাড়ি আনিয়ে দিবেন। আচ্ছা আর কোনটা? আর কোনটা তো অবশ্যই আছে, তুমি খালি শাড়ি আনলে শিশু জীবনী হি, শাড়ির লগে ম্যাচিং করে ব্লাউজটা আনবাই। আর শুনো তো তোর খালি কিতা আনবাই জানো তো? আমার লাগে অবশ্যই ফ্রেশ মাংস আনবাই, দেখিয়ে আনবাই যাতে মাংস কোনটা মজা হয়। গরুর মাংস আনবাই, পারলে ফার্মের মুরগি আনিও না, যেসা তাবার দিয়ে আমার বুঝ দিও না। আর বড় মাছ আনবাই, বড় মাছ আনার দিয়ে আবার দেখিও মাঝারি সাইজের মাছ আনিও না, তোমার তো আবার সমস্যা। খুব বড় মাছ আনলে খাটতে পারত না, কত তা দোয়াই দেখাও আল্লাহর বাসি তা দোয়াই দেখাইও না। আমার লাগে বড় মাছ আনবাই, আর পারলে চিংড়ি মাছটা লগে লই আইবাই। আর ফাটাই কিতা তুমি অবশ্যই চিংড়ি মাছ আনবাই। আমার লাগে লাগে তোমার নাইলে আমার মনে হয় বাড়িতে বিয়া লাগছে আর কি, এই জেলা লিস্ট তুমি দিরা দৌড়াইয়া এটা ঠিক নাই। হ্যাঁ আচ্ছা ডাইল সবজি এটা খাওয়া যায় না, তুমি খাওছেন? হ্যাঁ তোমার ইচ্ছা বিচার কোনো ও তো টেকা আমি ফাইদা কোনো, ও যে অত খাললাম বা এক লিস্ট ধরে দো মুখ দি। হ্যাঁ লাগে কম্পিউটার থাকি বারো রাখি, এক 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 হইয়া মাছ মাংস এই সে এই সে, বাপ রে বাপ, একটু 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 শুনো জোরে চাও, আমি তো একটা মানুষ, অত বুঝা আমি কিলা লইতাম বুঝা লইবা কিলান বা কিলা আনবা এটা আমার কেনে কো তুমি? হ্যাঁ বুঝলাম না তোমার কুচ্ছু, তুমি আমার এখানে জিকা করাই। এরে বাপ রে বাপ, এই যে মিজাজ দেখাই লাগো, এই অঞ্চলের মাঝে ইলান মিজাজ কোনো বেটিয়া কোনো জামাইরে দেখায় ওলা দেখানি দেখাইলে তোমার তো এটা তুমি আমাকে জুড়ে মাত্র না না, তুমি তো এটা এটা ব্যবস্থা এটা বুঝ বুঝতে না, জামাই একবারে অসহায় লাগান পড়ে রয়েছে, এই কেউ তো আনবো কিলা, এই লোড লইব কিলা, এই লোড লইব কিলা, সব তুমি একটা জিনিস চিন্তা করো, সব বাদে আমি দৌড়াত, ও তোমার চাহিদা মিটাইতে গিয়া তোমার চাহিদা মিটাইতে গিয়া তোমার রং তামাশা মিটাইতে গিয়া আমি সব সব দিকে দৌড়াত, ওখান একদম মাফ তোমার আর কিছু না, খাজলি একটা জিনিস তোমার মনে হয়নি
তুমি তখন নয়া তখন ইগোর বাইছিলা কিলা টান্টা আমি যাইয়া মাতিছিলা এরে তোমার কোনটা লাগবো নি তুমি কিতা তখন বারই পাইনি এরে রোহিত লাগে আজকে বারো জন বাপ রে বাপ আর কোন আগে কত নরম আসলা আর এখন অত গরম হইলা গেল খাই যদি অত গরম কি লইলা একবার বেজাত বই গেছো তুমি এখন কিতা কইলে তুমি আমারে আমি গরম এরপরে কিতা কইলে আমি বেজাতবো তোমার সমস্যাটা গুনানো তুমি রীতিমতো আমার অপমান করা তোমার অপমান বোধ করা লাগে আমি এখন তাকবো না ও মাইলো না আমি তোমার অপমান করলাম না আমি তোমার অপমান আমি আমার অপমান করলাম আমি বেজাতে দেখো মাউতা বাজি মাথা মালকে বাদ বাই না যেটা অর্ডার করছো ওটা আনবাই কিনা নাখো আল্লাহ মা বলে আনমু তো সিল্লাও কিতা লাগে কিতা কইলে তুমি আমি সিল্লাই দাম সিল্লাই না আমি নরমালি তোমালকে মাথা মা সিল্লাই নিয়ে গেছে ও ও মা তোমার নরমাল নি বাপ রে বাপ তো যখন সিল্লাই বাই তে মনে আমার গাও ফাটি গেল এই আল্লাহ আছে তুমি আমার এইটা গাও গ্রাম দেখাইও না আমার এটা ভালো লাগে না আমি গাও গ্রাম দেখি আমি কিতা কিতা আমার সাইড পড়বো হ্যাঁ গাও গ্রামের মানুষ কিতা কইলো না হইলো কাত থাকি ঋণ আল্লাহ কই থাকি ঋণ আল্লাহ না আল্লাহ কিস্তির টাকা কিলা দিতায় না দিতায় এরপরে হইলো গে জেল যাইবাই না যাইবাই তাই আমার কি কুল নাই তুমি তোমার যায় আসে না এটা আমি জানি ঠিক আছে আমার চাইদা ফোন করবা এক কথা শেষ এখন বাদ তুই তো চাই কিতা বুঝলে ময়না দেখো নি তুমি তো একলা আছো রে বা একবারে বাসালা খান আছো কোনো জয় জামাইলে নাই খালি তুমি খালি সংসারটা করো ওলা দেখ ভাই একবারে বউ কি জাত বউ দেখছো নি আচ্ছা তোমার জোর আমার কাছে আমার না বাকি গানটা শুনাই লাই সোনারো পিঞ্জিরে আমার খরিয়া গেল খালি রে লাস্ট অংশটা শুনি লাও হায় রে আমার যতনে রে পাখি ও মন সুয়ারে একবার পিঞ্জিরায়াও দেখি যেরাম পরে সময় দেবো ই এলাকাত কোনো বাড়ি বাকি নাই কেউ কিস্তির টাকা আটাইছে না একমাত্র তেরামিয়া ছাড়া তার নাম গেলা তেরামিয়া খামলা তেরা লাহান করে ছয়টা কিস্তি আটাই নিয়েছে জি ওই স্যার তেরামিয়ার বাড়ি যেতে আর বাল লাগে না দেখো সীমা আমরা চাকরি করি বালা লাগলেও যেই তুইব না লাগলেও যেই তুইব আর একটা কথা স্যার তেরামিয়ার যে বেজাত বউ গেলেও খারাপ ব্যবহার করে শুনো মানুষ তো সকল সমান নাই দেখো নানি আমরা যদি বিভিন্ন খানো যাই কেউ খারাপ ব্যবহার করে কেউ বালা ব্যবহার করে ইটা মানিয়া নি তুইব আমার জানে আর আঙ্গে জান না তুই তো দোকান বাকি দিছ তোর একটা লাভ আছে আমার তো কোনো লাভও নাই আমার কিছু ক্যাশ টাকা আওলাত নিছে নগদ নিছে আইজনা খাইল আইজনা খাইল দুইবার তিনবার টাকা নিছে আমার বস্তু ও চাষা আর একটা কথা হইতাম বলি গেছি তেরামিয়া তো নয়া ফেগন ধরছে জানি আপনার কাছে খরচ নিব আমার কাছে মাল বাকি নিব নিয়ে কিস্তি তুলিয়া চলে যায় আর দেখছো নি কি বাপ রে বাপ ফ্যাশন করছে চকুত খালা সানগ্লাস খালা লঙ্গি আর কি ইস্তরি দেওয়া শার্ট পিনতে পাইস মারি ঘুরাই বিঠায় হায় রে হায় রে বাবা অত তা মাতস কেন কোথায় আছে নানি বারে বল ঘুরে দেখবে না কোন দিন ধরা খাইব নানি আহো তো এত একটা চিন্তা করছাই আমিও তো গাঁর বাতি যাইছে মাত্রাম না তুইও তো গাঁর বন্ধু হিসাবে বা পরিচিত হিসাবে মাত্রে না কিন্তু বারাগার মানুষ কোন জায়গাটা খালি রাখছে সব কান্তনে খাইছে যেদিন মানুষ বিগড়িব এদিন দেখবে বান্দা খাইছে ও চাচা ঠিকও কইছেন বান্দা খাইতো আমিও চাই একবারটা উড়া খাওক তার খাওয়া দরকার আছে উড়া তো খাইব খালি তুই নাই রে যে উপায় এও আমার কিছু বিচার দে আমি তো মুরব্বী আর ট্যাক্সি বুঝছো নি আমি না কইতাম পারি না সইতাম পারি আমার কোনো আমি লইতাম পারলাম না ও চাচা মাংসর কথা বাদ দেও রবা এখন আমার একটা বুদ্ধি দাও আমার তো দোকান খালি করে দিছে বিচারা বাকি নিতে নিতে এখন আমার টাকা কোনটা কিলা লইতাম ওখান তো আমার একটা বুদ্ধি দাও ওর বুদ্ধি তোরে কিতেও দিতাম আমি কচাই এর কিতেও আছে যে কইতাম বলে ওখান আনিলা ওখান আনিলা তার তো কোনটাও নাই এক লাইর আর আলো মাইছে কিতা কয় গাউর কথাই এ কথা হওয়া যায় না আর বাধ্যই তারে কইতো শুনে কাম কর আমি একটা বুদ্ধি করছি কিন্তু ওখান কিন্তু কইতাম না তোরে আমি পরে কইম
করে হইব সাসাতে আমার বুদ্ধি শেয়ার কইরো সাসা আমি কিন্তু আপনার বাতি যা বলুন না জান আচ্ছা আচ্ছা ঠিক আছে আয় সাসার ও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন নি জানা না ভালো আছি আপনি ভালো আছেন তো ইনশাআল্লাহ ভালো আছি আপনার কিটা চলেন নি ভালো এখন আর কইনা না দুন না এক তেরাই যে বেড়া লাগাইছে সাক্কা কো একবারে জাম করে লিছে একটা কিস্তিও দেয় না কিস্তি একটাই লিছে নি ও ভুললে দিদার অবস্থাটা দেখবলা তারা কি যা টাটা নি আটা তুই আর আমি তো গাউর বেটা বেটা ওই বাস আসা এই তো দেখা তেরা মিয়া গাউর মান ইজ্জত মারি ফেলাই দের আচ্ছা আপনারা কিতা কিস্তি দিবার মতো আর মানুষ হইছিল না একটু তদন্ত লওয়ার দরকার আছিল না নিয়ে বেটা কিতা কর্ম করে কিস্তি চালাই যাইতে পারবো কিনা এখন বুধবাইটা নেটের ফাইদা নি এখন এই বেটা এটা হইলো তোমরা দোষ তারা কিস্তি দিছে তারা হল সকল ছ আটা ঠিকানা বুধারে লিখা সবটা দিছে তারা কিস্তি দিলে অসুবিধা কিতা তারা জানি না বুঝতেছি নি এই যে দুই নম্বর জয় না না আপনি ঠিক কইছেন আর আমরা তো ডকুমেন্ট সব যাচাই করলাম সব তো ঠিক আছে আর দেখতে উন্তো হে তো বালা মানুষ বুঝা গেছে না জিলা সাতাইব আর তুমি তো সবটা চেক করলে না জিও স্যার আমি সবটা চেক করছি দেখছি ক্লিয়ার আছে এর লাগি আমরা কিস্তি দিছি কিন্তু ইলান যে আমরা আটাইব আর দৌড়াইব আমরা তো একটা কল্পনাও করছি না আচ্ছা রে ভাই দিলাইছো যখন কোন কিতা কর ভাই মাথা আটাই আটাইয়া কোন কৌশল নি লইলতা ভালো দেখো সময় তাকতে ধরো আন্না গিয়া ফাইতা নাই গরো তেরা মিয়া তার নাম এ মানুষ তেরা ও না না তার গরো তো যাইরাম কিন্তু বউ বড় বেজাত মা তো নিয়ালে শরীর গা জ্বলি যায় কখন আমি কিতা করতাম না না কখন আপনি একটু চেষ্টা করে দেখুন না আপনি তো ইয়ে এলাকার মানুষ আপনি একটু কোনো ব্যবস্থা করুন গা রে ভাই আমিও তার গিয়েছে দরাত হে আমার গুতুনি নিতে নিতে পাক্কা কো একটা দাগ নিছি গে ও দেলাইব কইয়া কিন্তু দেন না ও চাই আমিও কোন কিতা করতাম তাহলে তো আমি বুঝলাম না যে কিচ্ছু করতাম পারবো করি এ ও তার দোকান দোকান সবটা খালি করে দিছে আমার দোকান প্রত্যেকটা তারিয়া খালি প্রত্যেকটা তারিয়া খালি ও বিস্কুট ও তেল ও পেঁয়াজ ও আলু ও লবণ মানে প্রত্যেক দিন দিলে যাম ভাই ও দিলেই ও আমার হুরে দিবা ও আমার জেঠাইলে দিলেইবা বাউরে দিলেইবা ইয়া সুবাহান ওটা কইয়া কইয়া যতটা টেকা বিচারা বাকি খরচ নিছে ওখন আমি টেকা পাইতাম তার বেটা লাগালো ভাইয়ার না আচ্ছা ও না না আপনি এক কাম করেন না হলে আপনি এবার তো আমরা লগে আউকা আমরা চাকরি যাই যাই অবস্থা দুইটা তা কিস্তি নিয়ে লইয়া দেওয়া যায় আমারে দেখলে তো আরো আগে দৌড় দিব এ একটা দাউন দেখো তারে মাথা আতে আতে নি লইতে ভালো আর কোনো পথ নাই এরে জেলে দিও টাকা পাইতেন আপনি তো ই গ্রামের মুরব্বী দেখলাম আপনি আমরার একটু সমাধান করিয়া দেন না আপনি আমরা লগে আইলে যদি দৌড়ো দে তারপর তো আপনারে দিককা দাঁড়াইবো আপনি একটু আইন আমরার সাথে ও দেখো তোমরা এক গার মাঝে তিন গা ফেলাইবা আমি যদি লগে যাই খুব আমার টাকা লাগি গেছি তোমরা একটা চিন্তা করতো না লাগিয়ে কইলাম যে তোমরা কলে কৌশলে লই লও না না বুঝছো নি কিতা কইছি এমন জায়গাত কিস্তি দিলাম এমন টেকা টেকলাম এখন নি আমরা চাকরি যাই গিয়ে চিন্তা করো তোমার একটু যাচ্ছে বাসায় কইলা না 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 বলে ও স্যার দুষা দুষি দরকার নাই দেখো না তুমি আমার পরিচিত মানুষ হ্যাঁ তুমি বহুত দিন আমরা এলাকার কিস্তি কিস্তি দিলাই আচ্ছা যাও গিয়া দেখো কিতা করে যদি দিলাই তো আলহামদুলিল্লাহ আর না দিলে দেখি কোনো ব্যবস্থা করা যায়নি আলহামদুলিল্লাহ আলানা তুমি খুব খুশি হইলাম ঠিক আছে না আমরা এখন যাই আচ্ছা আচ্ছা জি আচ্ছা না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম দিদা তুমি তো কোন দোকানে যাইবে কি লানি দোকান খুলবাই লানি জয় 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 আচ্ছা তে যাও তুমি দোকানে আমিও মদরিসের বাড়িতে বিচারও যাওয়া লাগে আচ্ছা বাসা সা বিচারও যখন যাইতে আইতে সামনে মুরা ভর তো যাই তোর সাসার বাড়ি তোর তো যাই হনো কেন তুমিও বা যাইবে আর আমিও বা যাইবি আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে আইও আমার একটা বুদ্ধি দৌড় বাসা সা তোমরা নি সকাল ফুয়ে গেছে নানি আইছো মানুষের দুয়ারে দুয়ারে কিতা লাগে আইসো হোক না মানে তেরা ভাই বাড়িতে শুননি তাই বাড়িতে শুন কি করো আসুন এটা আমি কিতা কইতাম হে ও কিতা কই তাই না আপনার জামাই আপনি যদি কইতা না পারেন তাহলে কিতা ফারাফতি হইছে কইতেন বাড়িত নাই দেখো কা আমরার সোয়াটা কিস্তি জমা হই গেছে এখন যদি টাকা না দেই আমরার চাকরি লিয়া টানাটানি করে তো আমি কিতা করতাম টাকা না দেই মানে আশ্চর্য আমরা কিস্তি আপনারা দিতা না নি কিস্তি লই আপনারা এটা কিতা এক্সকিউজ মি কিতা কইলা আপনারা দিতা না মানে কিস্তি কিটা আমার দিকে দিছলাই নি রাতেরা মিয়ার যে সময় কিস্তি দিছলাই এই সময় আমার সাক্ষীরা কি কইছেন বাবি আপনার নামে দিলাম আমার নামে দিছল হে দিছই না আমার নামে দেখো কা কিস্তি লইতে সময় জামাই বউর ছবি আছে আপনারও ছবি আছে আর আপনি তো টান বউ আপনি অস্বীকার করবা কিলা দেখো আপনি কিস্তি খারাপ তো দিছেন তেরা মিয়ার তো দিছি তাইলে আমার কাছে কেন কইরা টাকা দিতাম আমার তো টাকা দিছেন অবশ্যই না কিস্তি বাবদ আমি কিছু জানি না জানতাম সাইরা আপনি তো টান ওয়াই নমিনি আপনি
তো আমার কোনো ডাই ডকুমেন্ট আমি দিছি আপনারে আপনি না দিলে আপনি তো আসন কিস্তির মধ্যে শরীক তো আসন আপনি দিতে হইব তো এগুলা তো আপনার দায়িত্ব তো আইতো একটা যে আপনারে না দিলে হইব নি দুইজনে যদি পাকাপাকি হন দুইজনে যদি হন দেই নাতে আমরা কই দিতাম আপনি বেশি স্মার্ট খুব সুন্দর কথাবার্তা আপনি আসলে কাস্টমারের মন জয় করতে পারবা খুব সুন্দর ব্যবহার আপনার হলো আমি আপনার সুন্দর কই আমার এটা গান হুনে কোনো লাভ নাই আমি কিস্তির বাবদ কিছু জানি না জানতাম চাই না যারে কিস্তি দিছেন তারে গিয়া দরকার কিটা কইলা যারে কিস্তি দিছি তার কিস্তি নিতাম ঠিক আছে সীমা তুমি ফোন লাগাও আজ যদি তারা মিয়া টেকা না দে তাহলে গরো টিন কুলিয়ানি মুগি স্যার খালি টিন নাই গরু বাছুর যেটা আছে আজকে সব লইয়া যাই মুগিয়া কিস্তি দেওয়া নাই নকি তা ফাউলে মি শুরু করছনি ঠিক কইছো তুমি কিটা অত বড় সাহস আমার গরো সালো টিন নিতাই গরু বাছুর যা আছে নিতাই খাই আর দিয়া দেখো খাটিয়া বেকরি দাঁত ঢুকাইয়া দিলে এই মুহে খারে অর্ডার দিও খাল লগে বড় মাতো হে যা সালো টিন কুলো গরু বাছুর আসলে লইয়া যাও না আপনারা কিন্তু এটা ঠিক করে না ম্যাডাম আমরা তো কিস্তি দেখলাইনি এখন বাকছে কত বড় সাহস আমার গরো সালো বুঝি আত দিলাই তো হে অত সুজানি আমার গরো সালো আত দেওয়া হে হয় কিতা আমার গরু বাছুর লইয়া যাইতো কি গরু বাছুর তোমরা লাগি আসিনি তোমরা এফোর্ট করে লইয়া যাইতে কি জানো নাই দিল নি আমার মেজাজটা গরম করিয়া তোমরা এত পাইছি না আইনস্টাইন আউকা আইনস্টাইন বাড়ি মুখা আউকা তানোর খবর আছে কিস্তি যখন তুমি দিতে পারো না কিস্তি লো ওখানে হ্যাঁ আর কিস্তির টাকা দিয়ে তুমি খরচটা কিতা উদা খামুখা ফেনের ফেনের বালা লাগে না বিরক্ত হয়ে গেছি আইস তোমার খবর আছে মাথা কিতা লাগে আমার গরম করলে আইস তুমি বুঝবা পাইতাছি পিরিতিরি সেল তুমি কোন বা দেশে লুটলুটা লুটলুটা সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাজা ভালো নি ও ভালো আছি কোন বাতি নিছে স্যার আমি তো যাই আপনার অনু আপনি আপনার বাড়ি যাই আমি আমার অনু যাই জিও জিও লাগবে তাতে দি দিলে যে ড্রেস দেখা তো বুঝা যান যে এলাকার জমিদার মনে হয় খালা চশমা খালা লঙ্গি খালা শার্ট কিতা দুটো তো মিলি গেছে নাই নি বাপ রে বাপ সেট মিলাইয়া বিনতে পারো আর মানুষের ঠিকা দিতে পারো না কানি ইটা বাউ কয় সমস্যা আছে রে বাসা লাগে তো ইটা পিন্দিবা হে ইটা যদি ফিটফাট যদি না থাকে বিপদ আপদে ফোড়লে কিতা মানুষে দিব না টেকা আপনি কৌ কাজ কিন্তু আপনি বুঝরাবা হি আর গুজার কিতা শখ না নিজা শীতে ফুটার আচ্ছা রে বাবা আচ্ছা আমার ইটা আর বুঝানি লাগতো না আচ্ছা এক কাম কথা কসাই তুই তোরে টেকা দিয়ে আমি কোনো ফাফুফ করছিলাম তুই আমার কোনো লাভ দিছিলে নি জি না জি না জি না আপনি তো উপহার করছেন আপনি ফরর উপহার করছেন একদম পরোপকারী মানুষ এখানে আপনার দেখলেও বুঝা যায় চাচা বুঝছুনি এখানে কোনো সমস্যা নাই তে আমার টেকাটা দেশ না কেনে সমস্যা তো অনুমাজে টেকাটা দেই না কেনে টেকাটা দেই না এই সমস্যা কিন্তু আপনারাও কিন্তু ঘুরি ফিরি আমার ফালাইছেন ওখান কই দইব কিলা আপনার আমার প্রশ্ন করুক কিলা কিলা আগে প্রশ্ন করার দরকার নাই বেটা তোর কিছে কিস্তি আলাই ভাই তোর কিছে দিদারে ভাই তোর কিছে আরো বহুত মাসে আমার কিছে বিচার দে তার কারণটাকে ইটা টেকা নিয়ে তুই কিতা করস তোরে আমার প্রশ্ন করার দরকার নাই তুই আমার প্রশ্নের উত্তর দে জমর গাতো দেই জমর গাতো দে বুঝলাম না কুলিয়া কই ও তো কুলিয়া কইতাম ওখান হইল কথা গাঁওখন কুলিয়া কইমু ই আমার বউ এগু আপনি দেখিয়া কইলা ইয়া লাগ গুছে মা লাগান বে নরম এগুরে বিয়া করছত নি এগু কিতা কোনো দিন জুই তো গরম হইতো নানি ইয়া আমা বলা পামুম দিয়া এখন এমন গরম হইছে বেজাত বউ হই গেছে এখন বুঝছ নি জাত বই হারে বে বরিশকির জ আকার ছুটো তো বেজাত ও বেজাত বউ হই গেছে এখন ও দেখুন
আমরা পটকর হয়ে যাই কি বোর বিছে দিয়া বৌরে বেজাত মানাকে তুই বানাইছ বোর বার রই গিছ তুমি তে মানাই লইছ আমারে আকি নরম আছে খালি কইতা নরম 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 আমা বোন নরম গা গরম করবা গো আমার ব্যাপার আমি তো চলি গেছলাম ওলা ফুল বান্দরে যদি গাছ হয় গাছ গাছ হইতে আইতাই আর বৌরে যদি বোর কথা মতো চলস ওই আর লাগি উতরে দলে কোন তুই করে বেজাত বউ শরীরে মাথা তুলি লাগি তা লাগি মাথা মাথা তুলাইছ না তুমি আমার মাথা কিন্তু ইদানিং খাজ যায় লিক হই গেছে ও হারাম জাদি বেজাতর মাথা থেকে আমার মাথা আইছে যো ya allah ya gohure roime tu oto bongi bongi kwaitu niklebe hunde baba ami tole doya allah diram tu bongi bangar korisla tu amar taka gun dila hoita kitam ba ami tai reja bortam ramra ba tai je motke guli aise baba orta petor ta koitam hogu bortam ramna ar amar ta to ami chinto korina ditam hoita kitara ei o je kali kos kwaitun ditam to jaga ase na ase o jaga okan besila beccha kisti rin dila amar rin dila didaner o de kalokta kota tal baide ami chaitam palina tar dukan gani ek pare kali kodi balaichot o gorib manche taka gun dila aro manush ase dila re baba e upas takle o bala na ga otoni manche kota hokna jaga besia বহু দিব নানিবা আচ্ছা তে কাম কর গরু তো আছে কয়টা দেখছি ওগুন বেছিলা তোর গরু আছে নানিবে পুটপুটা গরু ওগুন বেছো বালা দেখা পাইবি মানে তুই বেসতে তোর গরু আর দরান কইতাম পয়সা সবজি পর্যন্ত কাটি দিব গরু তার দিলে বুঝিলিছি তো আর দেওয়ার সময় হচ্ছে আমার এর আগে নলেজ আমার হারাই লইছে তুই কালো কত বড় হয়েছিস রে তোর মাথার মাঝে কিচ্ছু নাই এখন গরু তোর বেসতে তোর বউ হাত কাটতো কেন কারণটা কিটা গরু গরু নু গরু গরু তো ওই যে মাঝে মাঝে গুড়ে গুড়ে আনতে পারতাম তাই বাবার থেকে বস্তা বস্তা আনতো গুড়া এখন তো তাই নামে হয়ে গেছে অটো হয়ে গেছে শুনলে বাবা ই তোর বঙ্গি বাঙ্গের মাঝে আমি আন নাই আমি যেখানে লোক তুই বঙ্গি মারি আমি উড়াই দে এক কাম করে বাবা বিকালে বিতে আমার টাকা গুন দিলা আর নাইলে কিন্তু শুনছ আমি যদি বিগড়ি যাই সব পাওনাদার আইয়া মনগর অস্তিত্ব অস্তিত্ব রইব আচ্ছা বুঝছি রে বাবা বিপদের মাঝে বিপদ মরার উড়ে হাত মন যেটা নয় মন তা সমান কথা আমি বুঝিলিছি বলো মরার উড়ে হারার গা দিলে কি বুঝতে না তুই সাসা মানুষ বা তুমি তো বুঝতে পারো ও আবার যাস কি তোর ওখানে ও বঙ্গি বাঙ্গি তা আমি এখানে ক্লিয়ার কইরাম যদি আমার আজকে বিকালে ভিতরে টেকা না পাই তে আমি বিগড়িলে যে কি হইব একমাত্র আল্লাহ জানে ওখান পরিষ্কার কইয়া দিলাম তোরে আজকে বিকালে ভিতরে আমার বাড়ি তুই টেকা লইয়া যাই হ্যালো 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 চাচা শুনি এই লাগ তোমার মা দেখে নি তুই কিটা গুন্ডো গুন্ডো লাগি দে তোমার সাহস চাচা তোমার আল্লাহ তুমি 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 যেন করব না নিতে ভিতরে আরো বেশি করব বাবা এর লাগি আমি তোমার কেটে নিলাম ডাক দিছি ওইটা ওইটা আমি বিপদ দিনানি ওটাকে বুঝি দে হ্যাঁ রে বাকি দেখেন না আগে দেখি ইজ্জত তো আছে নানি ভাই একটা তো দেখেন না আচ্ছা তোরা আমি আরো দুই দিনের টাইম দিলাম দুই দিনের টাইম দিলাম ও যে বাবা তো দশ হাজার লাগে দুই দিনের টাইম দিলাম তুমি গণতা জানো নি দুই দুই গুণে সাইড সাইড টাইম দিলাম ওর মানুষের যখন ফিট গা লাগি যায় ওয়ালো লোকে মানুষের আর কিচ্ছু থাকে আমার বুক লাগিছে ফিট লাগিছে গলতা লাগিছে তো তোর আমলে বেটা হইল কথা বলুস না বোর ভাই দিয়ে একবারে গিয়ে আমার কিছু গেলি বোর ভার লইয়া বুঝতা তোর যেখানে কয় ওখানে তুই বেটি রাইন তো বলত গিতা বেটি নাই নিবে তোর লাগি আর আসতে মা তো মানুষ ফোন ওদে যা যাই দিন সাইড দিন মনে হচ্ছে কিন্তু দোষ দিই করে এটা কদর সম্মান কিন্তু আমার মারলাম তো বেটা আর মাথা শুনে আমার একটু সুন্দর দেখো একবারে তুই আমার বাদ হয়ে গেছি কখন কইলো বাদ তো বাদ তো বউয়ে আইলো রে বাবা বিয়া করতে না এই বেটিরে তুই বাদ করছস তুই বাদ করছস বেটিরে মাথা তুলি তুলি আবার ওখানে লম্বা মাত্রে আর বঙ্গি সঙ্গে করে জোয়ান দেখা বেটা তিন বাঘে গাইয়ে ঘুরাই তো না কিচ্ছু করে না আর খালি মাছি কিছু ঋণ করবো আর ঋণ করবো আমি জানি না তুই আমার গাড়ি হুয়া আমার হয়েছে যত জ্বালা হে বাইর পরিষ্কার করো ঘর পরিষ্কার করো রান্দো সকলটা এর মধ্যে তো আছে আজিলা বিজালা মানুষ সকল আইব দুই দিন বাদে বাদে কিতা কইব ও কিস্তি আলা ও দোকানদার ওর বেটারে বেটা তুই আমি বুঝি না ও তো টাকা আনিয়া তার কিতা খরচ হে খরচটা কিতা ও তো টাকা যখন তোর দরকার তাতে মানুষে বুঝি আইতে মানুষ যেন বাড়িতে আয় না ও যে দুদিন বাদে বাদে আমার গাড়ি আইয়া পড়ে কিতা লাগে আমার যে বালা লাগে বিরক্ত হয়ে গেছি আমি ও তো টাকা দিয়ে খরেটা কিতা যদি বিস্তাম বিল্ডিং বাল্ডিং বানাইয়া টাউন ও দোকান দোকান লই লইছো তে একটা কথা ও শুনা মাই গো কুন্তা মাথা জানা আবার জাত করে উঠে আমি কুন্তা কইলে কই আমি অত গরম খেলে আমি আগে ঠান্ডা আসলাম এখন অত গরম হই গেলাম কেন হে গরম যে হই তোমার খাইছ তো কেন তুমি বুঝো না আমারে জ্বালাইয়া খাইলাই ইয়া না ই বেজাতটা কি গেছ লাইলি গো সারাটা দিন আইলাম সেটা বাত হইন দিলো নি খাইবা আমার হইছে যত জ্বালা হে সবটা আমার বুঝা লাগে সবটা আমার আইয়া খোয়া লাগবো যে সেখানে যে হেরে হইতে পারো না এটা কোনো কথা কোসাই দুদিন বাদে বাদে আমার বাড়ির মুখ আইতে হইব কই কিটা আমার টিনর চাল বুঝে খুলিয়া নিত অত বড় সাহস দূর এইটা ঘুরে হেই হেই তুমি শুন
জেলা হোক বালায় বালায় ওগুলা উদ্ধার করা যায়নি দেখি বুঝছুনি দেখলানি আপনি কি কইছেন যে কিস্তি না দিলে টিনর সাল কইলানি মুগি বেটি খিলান কয় আখ খাটি ফলাই দিব ও ইখান তো দেখরাম ইলা বেজ্জত বউ আর কোন হানো দেখছিস আচ্ছা যাইও দেখি কোন সর কিস্তিটা উদ্ধার করা যায়নি দিয়া তো ঠিকই গেছে কিতা করবা আও কি বেটারে তো পাইলাম না বাড়ি গিয়া বড় জালা বাইরে তালে বিপদ নাই বিপদ দুঙ্গা পা তো তো গরু শান্তি নাই বাইরে শান্তি নাই চিন্তা করিও না গেল ওগুলো মিলাই মনে বুঝছো তেরা নিয়ে আনিবা ও ভাইয়া ও 5 মিনিট ধরে কামটা সারিও ও ভাইয়া ভাই খুব খুব ব্যাগ 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 পাইছে ভাই আচ্ছা ব্যাগ পাইবা নি ও ভাইয়া ও আমরা চাকরি লিয়া টানা টানি লগে একটু কুটো ইয়া না ফেশা জি কিটা হল রাইনু ও তো ফেশা বললাম ফেশা বলছো ফেশা বললাম আচ্ছা ভাই তোমার ফেসা বুক না আর মাথার চুল উঠুক না ইটা আমার দেখার বিষয় নাই আর
আমরা কিটা তোমারে কিস্তি দিয়া কিটা ফাফ করছিনি আমরার সাখরি যাই যায় অবস্থা তুমি আমরা কিস্তি গুন কিলা দিবা এরা ওখান তা কইলো না 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 কিটা কই ফাফ করতা কানে আপনারা তো উপকার করছেন ভাই আপনারা উপকার হইনি আমি জীবনে ভুলতাম না বুঝছনি ম্যাডাম আপনারা ধন্যবাদ আপনারা আমি মনটা কিন্তু ধন্যবাদ আপনারা দেই এই ধন্যবাদ মরার এক পর্যন্ত দেয়া যাইমু আর কিস্তি কিটা আমি বই দিছে না কিটা কইলা আপনার বউ এটা খাদি জয় জয় আপনার বউর সামনে খরাইয়া মাথা যায়নি কারণ বউর সামনে খরাইয়া কিটা কইতাম ভাই আপনারা কোন কইতে গইরা আপনার বাড়িতে কি আইরাম আমার বাড়িতে কি জয় আমার বাড়িতে আপনারে ওই টাকা লাগি জয় টাকা লাগি গেছলা ইয়া মাবুত আমি ও খালি টাকা দিয়ে আইছি তে তো আপনারা মনে হয় গেছেন সকালে গেছেন মনে কই শুনো ও উনচুনি না সকালে গেছেন না নি সকালে গেছেন না আপনি বৈসাব খো তুমি খো আপনার বউ যদি টাকা দিতা তে তো আর আমরা কইলাম না নি আপনার খান্দা তুবাইয়া যে ওই আমরা টাকা দিলাইছো না আপনারে আমরা বালা বন্ধ জিগে গেলাম কি ওই টাকা দিত টাকা টাকা আমি দিয়াইছি ওখন আপনারা ওখন ওর গেলে টাকা পাইবা স্যার ও স্যার ও ম্যাডাম ম্যাডাম আমার কথা না বুঝুকা মানুষ কিন্তু বিপদে পড়ে বিপদে পড়ে সব ভাই রে ভাই আল্লাহর বাস্তে কত লম্বা করি আমরা টাকা গুনতা দিলাম আমরা চাকরি যার কি কই আর মাত পাতাম বা স্যার ও বা স্যার টাকার মাত মাত্রাম ম্যাডাম একটু তা অফ দেউকা আমার 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 খতান তাকে ফোনুকা আমি ওকে টাকা দিয়েছি আর আমার বউয়ে কইছে যে অতদিন যে আপনারা টাকাটা দিতে পারছেন না তাই নানান বাসা খারাপ বাসা আপনারা প্রয়োগ করছে ব্যবহার করছে তাই খারাপ লাগছে আমার বহু কষ্ট লাগছে বুঝছো নি আমারও কিন্তু কষ্ট লাগছে এর লাগে আপনারা ওখানে টাকা গুনতা দিবা আর আমরা গরিব 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 উচিল্লায় আমরা একটা খানা পিনার আয়োজন করছি আপনারা লাগে খাই হই আপনারা বুঝছো নি ওই যে কষ্ট দিছি আপনারা বহুত দিন কষ্ট দিছি ওই টাকা মতো দিলিবা আর একটা ডাইবা খাই আইবা আপনি কিটা হাসা কইরানি আমি অভিনয় করতাম ও স্যার ও স্যার আমার কাছে আমি অভিনয় করতাম আপনার লোকে হ্যাঁ আমার বিশ্বাস আন না ভাই বিশ্বাস আছে আমার বহু গরম বেজাত বহুর কথা মনে হয় কি জানা জয় আপনি তান কথা হুন্দা আমার কিন্তু সন্দেহ লাগে স্যার এখানে কোনো সমস্যা আছে আমি যাইতাম না স্যার না কোনো সমস্যা হইতো না আমারও বিশ্বাস হর ওইতো পারে আর আমারও ওইতো আরতে আরতে ফেটু বুক লাগি গেছে যাই গি খাওয়া দাওয়াও করে লইমু আর যদি হাসা হইতো তো টেকাও কিন্তু লই আইমু আমরারও চাকরি বাসি গেল স্যার আপনি বুঝরা না স্যার হেসে কিতা হইব কিতা না হুনকা আমি কই একটু বেশি কি দাল আছে বাইরে আমরা কোনো হোটেল ও ম্যাডাম বিশ্বাস করুক বুঝলাম আমার বউ বেজাত এখানে আপনারা বুঝতে পারা কিতা করবা বাইসাব সরি বাইসাব কই দেয় স্যার স্যার কিতা করবা বিয়া করিয়া ঠিকই গেছে বুঝছেন না জি হইছে যেউকা আমার কথা আনতা কিন্তু আসা সাইটটা সাইটটা খাইয়া আইবা আমরাও শান্তি পাইব আমার বউ শান্তি পাইব বেজাত বেজাত দেখ মানে অনেক অনেক ই হয়েছে নম্র ভদ্র হয়ে গেছে এটা ইঙ্গিত পাই দিবা আপনারা ঠিক আছে আপনি যখন অতটা করি কই দিয়া আর যাইম কিনে খাওয়া দাওয়া করি লইমু আর টাকা কিন্তু লই যাইম জয় জয় দেখি ঠিক আছে না চলুক না আপনারা যোকা আর আমি যেরাম একটু টান টান লাগে মাংস অংশ তো ম্যাডাম এরে ফারো মাংস কিন্তু ফারো মাংস খুব গরম ম্যাডাম বুঝছো নি ওই যে আপনি যে খাইরা কিন্তু ফারো মাংস যদি খাইয়া আপনার যদি কোল্ড ড্রিঙ্কস না খাইন কিন্তু সমস্যা হয়ে যাবো বা দেখো বাতার আমি কিতা আদা সাদা দাবো ঠিক কইছে ম্যাডাম কিতা কিতা কোল্ড ড্রিঙ্কস খাইন আপনি ফান্টা মেরেন্ডা আপনি খানি রূপে লুপ করিয়া আপনি কিন্তু ফুল কররা যাওয়া ঠিক হইতো না স্যার ও কিতা হো যাই গি খাইলেই মো টাকা কিন্তু লই ওই 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 বহুত উত্তু গেছি ও স্যার আর একবার দেখিলি ও স্যার তান কিতা কোল্ড ড্রিঙ্কস সেভেন আপ ফান্টা মেরেন্ডা তুমি কিতা খাইবা জি না স্যার আমি কিছু খাইতাম না আচ্ছা আপনি কিতা মেরেন্ডা কুক 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 আচ্ছা একটা জিনিস কইলি কই আমি যখন কইরা খাইতা নাই তার কাম নাই কুকানা আহি কই দেই নিদিনি ইয়া আরে কিতা কই কিতা কই আমি কুক স্যার আরাম পাইতা না আপনি যোকা আপনারা যোকা 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 ম্যাডাম যোকা ম্যাডাম যোকা দৌড় দিলে এখানে আমার হয়ে দেওয়া লাগতো না দৌড় দিলে এখানে আমার দেখিয়া দৌড় দিছি হ্যাঁ দৌড় দিছি
তোমার বাবা কিছে আমি টেকা দিয়েছি তোমার বুঝছনি ও চিন্তা করলাম রে টেকা যে দিয়েছি এমন তো তোমার বাড়ি দিলাম তে টেকা উতে লই আই আগে তোমার বাড়ি দিলাই ওই লাগে আবার আবার সা কইরাইনি হাসা আমার টেকা দিয়েছিল বাবা টাইন ওই ওই ইয়া সুবাহানি কিলা তোমার মনে হইল রে ভাই জানুয়ারি ফেব্রুয়ারি শেষ মার্চের অর্ধেক সিয়া গিয়া লো কথা আছিল ফেব্রুয়ারি 19 তারিখ দিতা আজ 6 তারিখ মিস হইছে এটা হিসাব নাই আমার দোকানটা খালি করে লিছো রে বাবা দোকানটা খালি করে ওয়ার্ল্ডের মাঝে যত মানুষ আছে সবচেয়ে ভালো মানুষ তুমি তার প্রমাণ কিতা ওই যতদিন ধৈর্য ধরছ রে ভাই ওই লোক তার প্রমাণ ধৈর্য ধরছি সীমা ছাড়িয়া গেছি কি আমি ধৈর্য ধরার আমি এক মানুষ গতিকে উঠছে তোমারে লাগালো ভাইরাম না টেকা লইতাম কিলাতে ধৈর্য না ধরে পারলাম নি ওই কোন কোন যেটা এখন যাবি যাবি তোমার বাবা দিছে যাই মু পরে তুমি হাসা হইলা আমি দিতাম নি শিওর ইয়াল্লা আমি মিজে মাত মুনবা দিলার ভাই হি ওটা মাত বাদলা দিয়ে রেবা আর একটা সুখবর আছে ভাই বুঝছো নি যে আজকে টাকা টানবে না নি অতদিন যে সাতাই শুননা নি টাকা দিয়ে আমি দিতাম পারছি না তান কষ্ট লাগছে ঔষু বাদে কি একটু খানির আয়োজন করছো নাকি একটু তার চারটা ডাইল ভাত খাইয়াই পাই মাংস আছে ডাইল ভাত মুখে কইলাম আকি আজকে তা ফুবর সান ফোস মেদি উঠে গেছে নিবা টেকো দিলেই ভাই আবার দাওতা হইলি ভাই ওরে বাপ রে বাপ ভাই রে বাবা তোমার খুব সাতাইছি রে ভাই বুঝছো নি নিজের কাছে খারাপ লাগে আজকে যখন তৃপ্তি মিটে গেছে একটা ভাত খাবাইয়া দিতাম পারবো আর টাকা মতো লিয়ে ভাই তখন তোমার কষ্টটা একটু কমবো মনে করবে শরীর বাবি আমি তাড়াতাড়ি যা আছে গরম করে লইয়া আপনারা খাইলেইবা যাই হোক বহুদিনে একটা দাওয়াত খাওয়া হইব আলহামদুলিল্লাহ দাওয়াত খাইয়া ফাউনি টেকাউনটা লইয়া যাইব আশা করবো তেরা ভাই তো কিছু টান্ডা না তোমারও কইছো নি টান্ডা না যেইরা জি আপনারও কইছেন আমরাও কইছো টান্ডা আনার যেইরা তো ভাবি হো ভাবি বাবি ভিতরে গেছেন তরকারি গরম কররা ও ভাই গরমা গরম খানি খাই ও ভাই বহুত দিনের মাঝে দাওয়াত খাইছি না গরুর মাংসর আয়োজন আইছে গেরানো লাগের মনে হলো নাইনি প্রশ্ন করা
কোনো সাহস হয় বুঝি দাওয়াত খাওয়াই আমি তারারে টেকা দিতাম হে এটা কোনো কথা আমার লোকে খিজালতি করে কত বড় সাহস তারা দেখরাইনি হে থইয়া গেলাম দুবো আর গো কই থেকে মসর হইল হিগরে তো বালা করে দেখলাম না ও গুতারে বালা করে দেখা উচিত আসলো তাহলে আরবা যখন আইব তখন জানু দি না তোমরা চেয়ার দিবে এটা ঠিক করলাম মনে আমি আমার লোকে খিজালতি করে এমনিও মাথা ঠান্ডা রাখতাম পারি না এক্সট্রা ফুরে একটা আইব আমার মাথা গরম করিয়া দিব হায় রে আল্লাহ শান্তি নাই আমার শান্তি নাই আমি হেবলাও কইছিলাম হেবলাও কইছিলাম খাইবানে দাওয়াত দাওয়াত খাইবা লাগি পাগল হয়ে গেছ এখন হয়েছিনি হয়েছিনি কি যা দৌড়ানিটা দিতে যদি লাগাল ফাইতো পেটি আসকে কিন্তু সুবাইলি লড়ে একবারে দেখলাই কত বড় অপমান করলো হ্যাঁ দাওয়াত খাওয়াইতো কইয়া আনিয়া তার বউর আর দিমাগে খাওয়াইলো হ্যাঁ ভাই ভাই আমি যদি তারে ভাই ভাই আর সারা সারি নাই আর রেহাই নাই আমার আর তো নেই আর রেহাই পাইতো নাই কত বড় ধোকা দিছে হ্যাঁ দাওয়াত দি নিয়া আমরা কি যাবো রাত্র অপমান এটা সহ্য করা যায় না ভাই লাগি মাইছে হয় বান্দি যদি টেকা দিত বুঝা হুন্না দেও জায়গা দেখিয়া দেখিয়া হুন্না বাদে টেকা দেও ও যে কিস্তি দিলাই আমরা মানুষ টুকাই না কিচ্ছু টুকাই না আমরা বট্টার তে কিস্তি দিলাই কি বেটাই দিতে পারবো কিনা বেটা যে কিস্তি লইতে পারবো কিনা এটা আমরা টুকাইও না ওখন তোমার এটা লম্বা বয়ান বন করো এমনও জানো হানি নাই এমনও তো হেটো বুক এরপরে হানির আশায় গিয়া হানিও শেষ ওখন গীতা করা যায় হাউকা হাওয়া হাউকা আমি হেবলাও কইছিলাম খাবার দরকার নাই হোটেলে গিয়া খাইলি মুনে আমার কথা তো শুনলা না আচ্ছা সবুর হরিল হরি যখন নাই গীতা করা আসির বাড়ি আহ ও ভাই ওখানে কোনো ভাই নাই তা তুকে বাহরা লাগবো তো দাওতো ফাটাই গিয়া কি আরামসে ঘুমাই গেল বাপ চলি উদ্দা আগে তেরা মিয়া বনতনে উঠোকা তাই তাই নান্দারে দাওতো ফাটাইছন তান বউর গেছে তুমি আপনার নাম কিটা আপনার বউয়েদের জারু দিয়ে দৌড়াইয়া দিল বউয়ে জারুদি দৌড়েছে জারুদি দৌড়েছে ও সে তো মনে গুসা এখনো কমছে না আমি বাড়িতে গেছিলাম গেতেছে ফুসফুস করে গুসা ও তোমার দান্তে ফাটাইলাম যে তোমার দান্তে যাওয়া আগে ডাক গুসা কমছে না একটু আওনা লইয়াও ও জারুদি দেখরাইনি দৌড়ি শুননি অবস্থা উন্ডাইনি যে কাপড় দৌড়িছুন নি আর তুমি যে কিতা কইলাই যে রাগ কমছে নি আমরা দেখা নি ফাটাইছো নাইনি আর রাগ কমছে নি দেখতাম গিয়া আর আমরা বউর বেজাত তোমার বউ তোমার বেজাত বউরে দিয়ে আমরা দৌড়াইছো জারু দি ইচ্ছা সহ্য আমি আর করতাম না তা নাই ইচ্ছা সহ্য আমি করতে পারতাম না রে ভাই রে লাগি তো তোমরা রে আল্লাহ করে দিছি ও ভাই ইটা ফিরিস্তা মাত মাত না ইটা ফিরিস্তা কি মাত ইনো চলতো না তোমার যে বেজাত বউ নাইনি ইটা বউ আমার সান্দু আতো আমি দেখছি না দেখা দিবাই না জানা অনু হয়ে দিবে জানি হগুল গে মারছ না আমার লগে গে দেখাই রে বাবা আচ্ছা হলো কা ও ম্যাডাম কি তা হলো ও না হলো কা আপনার ও চেহারার মাঝে না বুঝা যায় না যে আপনি ওলান বানাইয়া মিশা মারতে পারেন আপনি কিলার নাকে মুখে কইলে আমার আর আমার স্যার রে আপনি আপনার বাড়ি দাও তো ফাটাইছেন না 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 আপনি কিলা কইলে না না বিপদে আপনি এটা করেন টুকটাক করেন কিতা বিপদে আপনি ওটা করেন হ্যাঁ
তুমি কিলা মিছা মাতলা না না ও দেহুকা কিতা মাত্রা এই এই বিপদে বললে কিতা মাইছলে বিপদে বলাসতি তুই তুই কিতা লাগি তোরা বোরাতে তালানে ফিটা কইলে এ এই তুই কিতাটা মাইছে নাম করছ তুমি কইতাই না না মাইর খাইছি কোনো অসুবিধা নাই আজকে আমার টাকা গুন দিলাউকা আনলে তান্দে আমি লিয়া দি মুগি আচ্ছা ও দেখছাই ওখন তো তালে একটু নরম আছি ওখন তো তুই আরো গরম করছস তোর বউরে দি তালানে জানুর বাড়ি কাবাইয়া দে তালার টাকা দে ওখন তালার টাকা দে এই আগে নিলে কি কি লইবতে আগে আমার দোকান বাকি টাকা দেউকা বাদে আপনি লইয়া দেউকা আমার টাকা আগে দেওয়া লাগবো ওই ওই এইখান থেকে হে কিন্তু ফাইন ফাই তো হেও কিছু আমি টাকাতে ঋণ করছি এক কাজ করো আপনি কোন জায়গায় দিতাম আমার বাসি লুকা আপনার তো কিস্তি আপনার তো ওই লোক অ্যামাউন্ট বড় আর যে বাজু তাবু বাজু আপনি নিবাগি ওগো সুন্দর বনে চাচাজি আরে বেটা টাকা তো আমিও পাইতাম ও এ না 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 তুমি বাদে আস্তে নিতে পারতে না তুমিও তুড়ে এখন রাখতেইব বাকি বাজু চাচা নিবা আমার কোন বাদে এইখানটা এটা চিহ্ন করি লও আমরা তোমার কিস্তি দিয়া টেকছি আমরা তো কিস্তি দিয়া 2000 টেকে গেছি এখন না রে ভাই টেসি তো আমি আমি যদি বিয়া না করতাম চাচা যে বিয়া ও ম্যাডাম আপনি তো ফুসফুস করতেন আমার লগে বুঝছেন আমি যদি বিয়া না করতাম তে এটা এটা ঋণ না হলো না নে ঋণ মানলাম না নে তে ঋণ তা তো হইতা কি হি ঋণ করলাম না নে আমি একলা টেকছনি আমি তো টেকছি আমি দোকান বাকি দিয়ে এমন বিপদ ফোরছি জেলা বিপদ মানুষও ফোরে না ভাই রে ভাই সবচেয়ে বড় বিপদে আমি আমি ক্ষতিগ্রস্ত আমি ঋণগ্রস্ত আমি বিপদী খালি বিয়া করে টেকে গেছি ও ভাই টাকাটা তো আমরা রে ভাই আমরা চাকরি লিয়া টানাটানি লাগছে কিস্তি যদি না দিতাম পারি আমরা দুইজনের চাকরি যাইব কি ওই রে ভাই ইকান ঠিক আচ্ছা একটা কথা কইছেন ওই যে সফল পুরুষের পিছনে একটা নারীর অবদান ই কথা আনতা কি গিয়ে কইছে কইছেন কে কইছে কে কইছে দূর রে বা ইতা দি তুমি কিতা করতাই না না আমি তার তো কইরাম ও তার কথা আমি বিয়া করিয়া আইজ আমি বিপদী হ্যাঁ ও বিপদী তখন বিয়া করিয়া বিপদী তখন বিয়া করিয়া তো বিপদী আপনি একটা চিন্তা করে দাও কা সাসা জিরে কই ও সাসা হিটলার আছেন নি আপনারা হিটলার হ্যাঁ হিটলারে বিয়া করছেন নি না না হিটলারে বিয়া করছেন না কিন্তু সারা ওয়ার্ল্ডে তারা চিনে এ সফল আচ্ছা নোবেল পুরস্কার অর্জনক তাই বিয়া করছেন নি তার করছেন নি রাহুল গান্ধী তাই বিয়া করছেন নি না বিয়া করছেন না কিন্তু তারা কিন্তু সব সব কিন্তু সফল আচ্ছা ওখানে নাও যে আমরা সিলেটের গৌরব বাংলাদেশের গৌরব হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি তাই বিয়া করছেন নি না না বিয়া করছেন না আচ্ছা হাজি মহসিন তাই বিয়া করছেন নি না না তাইনো বিয়া করছেন না কিন্তু তারা কিতা তারা সফল ব্যক্তি এখন আউকে আমি সিলেটের আরেকজন গৌরবর কথা কই তার নাম কই আপনার অবশ্যই তান্দে চিনবা যেমন দরুকা এম এজি উসমানি সাহ তাই কিতা বিয়া করছেন নি না 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 এই দরুকা এই যে আমি যারা নাম কইলাম সফল ব্যক্তি ওয়ার্ল্ড ফেমাস এটা ঠিক কইছি না নি চাচাজি ঠিক কইছ আচ্ছা চাচাজি খোকা সাইন এরা সব সফল কিন্তু বিয়া না করিয়া আমি বিয়া করে তো গাত গেলাম এর লাগি তো কিছু হইতাম পারলাম না বিয়া যদি করতাম না চাচা তাহলে অন্তত কে এই তারা মিয়া একটা কিছু হইতা পারলাম না বুঝছো নি এই হুন বিয়া না কইরা তারা সফল হইছো ই দুনিয়াত কিতা বিয়া কইরা কত কত হাজার হাজার মানুষ সফল হইছো কিন্তু তোরে দি কান হইতো না কারণ কিতা জানোস নি তোর বউ হইল কি আরি বেজাত বেজাত বউ যার ঘরে আছে এ কোনোদিন সফল হইতে পারতো না